কি হয়েছিল? হয়েছিল আমার দাদা এই জায়গায়, আর এই জায়গায় একটা ছেলে টিউশনি করতো, এই জায়গায় প্রাইভেট পড়তো, আবার 9-এর ক্লাসে একটা মেয়েও প্রাইভেট পড়তো। সে যে পরশুদিন নাকি ও হাত ধরে উঠে গেছিল ছাদে, সের জন্য ওরে ধরে নিয়ে গেছিল। এতদিন কি হয়েছিল না হয়েছিল কেউ আমাদেরকে কিচ্ছু জানায়নি। তারপরে ওইটা হাত ধরে তুলেছিল ছাদে, তাই এইটা দেখেই কালকে সকালে ওরে ফোন করে বাড়ির থেকে ডেকে এনে, ওরা আমবাগানে সবাই ছিল, সবাই নিয়ে ওরে আমবাগানে ডেকে নিয়ে সাইকেলের চেন দিয়ে, তারপরে কাছি দিয়ে, আবার লাঠি দিয়ে সবাই মারলো, গলা টিপে ধরে দিয়েছে ও যেন চিক না দিতে পারে। তারপরে ওরে চিক করে দিতে পারেনি, ওর জন্য আগেই গলা টিপে ধরে, ওর শ্বাসকষ্ট নিতে কষ্ট হচ্ছিল, তাই ও চিক আর চিক দিতে পারেনি, তাই ওরে এরকম করে মেরে ঠেনে ওই জায়গা থেকে এনে আবার স্কুলের ছাদে আনি, আবার হাত বেঁধে আবার মারছিল, মেরে টেরে চোখে এরকম গুসি দিয়েছিল। তারপরে সেই জায়গা থেকে এনে আবার হাত পা বেঁধে রোদে রেখেছিল, রোদে রেখে সেই জায়গা থেকে এনে আবার এ কালী মন্দিরে আটকে রেখেছিল। সেই জায়গা থেকে আবার যারা যারা মারছিল সবাই ওই জায়গায় নিয়ে গেছিল, নিয়ে গিয়ে কি যেন খাইয়ে দিয়ে ওই জায়গায় যাদের যার বাড়ি থেকে পড়াশোনা করতে তার বাড়িতে রেখে ওরা চলে এসে সবাই মারা গেছে। তারপরে রাতে ওরে দুপুরে হসপিটাল 11টার সময় হসপিটাল নিয়ে গেছিল, তারপরে রাত 3টার সময় ও মারা গেছে। আপনার নাম? মিতু মজুমদার। কে হয় নিহত আপনার? আমার দাদা হয়।